সময় হয়ে গেল এখনো পর্যন্ত দরুদ শরীফ আমার কাছে পৌঁছলি না আমার আশিক মারা গিয়েছে খবর নাও খবর নাও যে আমার এত ভালোবাসে যে আমার এত মায়া করে ভালোবাসে তার খবর নাও ফেরেশতা দরে আসলেন এসে যখন দরজায় দাঁড়ালেন দাঁড়ায় দেখে রে ওই আশিক মারা গিয়েছে তার লাশখানা গোসল করানো হয়েছে গোসল করায়া কাপনের কাপড়ের মধ্যে মুড়াইয়া কাপনের কাপড়ের মধ্যে মুড়াইয়া রেখে দিছে সন্তান কলিজার টুকরা সন্তান বাবার প্রেমে পাগল হয়ে গেছে কাঁদে চিল্লায় কান্দে বাবা ও বাবা আমারে তুমি এতিম বানাইলা আমারে তুমি পাগল বানাইলা আমারে তুই তুমি সইলা গেলা ছেলে একবার বাবার কাছে দরায়া দাবার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে হঠাৎ বাবার কথা অনেক মনে পড়লো কাপনের কাপড়টা খুললেন কাপনের কাপড় খুলিয়া দেখে রে বাবার চেহারা আর মানুষের সুরত নাই একটা পশু সুরত হয়ে গেছে এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুইনালান রাসূলের উপরে একজন আছে একজন সুন্নি জনতা প্রতিনিয়ত 500 দুবার দরুদ শরীফ পড়তে কয়বার জোরে বলেন কয়বার 500 দুবার দরুদ পড়তেন আমার বাবারা আর এই দরুদের ফজিলা দরুদের কথাগুলো আল্লাহর নবীর কদমের মধ্যে ফেরেশতা লয়া পাঠায় দিত বলতেছেন এই জন্য প্রথম বলতেছে হায়াতুন খায়রুন লাকুম ও মামায়াতি খায়রুন লাকুম হায়াতের জিন্দেগিটাও যেমনি নবীর অন্তকালের পরের জিন্দেগিটা এমনি আমি বুঝাইতে যে আলোচনাটা করতেছি খেয়াল করবেন দাদু ভাইয়েরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হঠাৎ একদিন ফেরেশতা যায় নবীর কাছে দিন কেটে যায় রাত কেটে যায় দরুদ শরীফ পৌঁছায় নাই নবী ডাকতে বলে ফেরেশতা রে আমি জানতে চাই আজকে অমক গ্রামে বাড়ি মোরাদপুর বাড়ি ওই মোরাদপুর কাজী বাড়ি মোহাম্মদ নূর মিয়া সাহেব কথার কথা বলতেছে প্রতিনিয়ত উনার দরুদটা আমার কাছে পৌঁছায় দিতা আজকে কেন পৌঁছালে না দরুদটা সময় চলে যায় ফেরেশতা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন কেমনে আমি আপনার কাছে দরুদ পৌঁছাবো কেমনে আপনার সালাম পৌঁছাবো ওই ব্যক্তি আজকে আসরের পরে মাগরিবের আগে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে জোরে বলা যাবে না আল্লাহু আকবার আমি নবী আফিক কাছে দরুদ আনবে আমার কানে পৌঁছায় দেবে এতক্ষণ পর্যন্ত তো সময় হয়ে গেল এখনো পর্যন্ত দরুদ শরীফ আমার কাছে পৌঁছালি না আমার আশিক মারা গিয়েছে খবর নাও খবর নাও যে আমার এত ভালোবাসে যে আমার এত মায়া করে ভালোবাসে তার খবর নাও ফেরেশতা দরে আসলেন আসিয়া মোরাদপুরের জমিনে কথার কথা বলি বাবু এসে যখন দরজায় দাঁড়ালেন দাঁড়ায় দেখে রে ওই আশিক মারা গেছে তার লাশখানা গোসল করানো হয়েছে গোসল করায়া কাপনের কাপড়ের মধ্যে মুড়াইয়া কাপনের কাপড়ের মধ্যে মুড়াইয়া রেখে দিছে সন্তান কলিজার টুকরা সন্তান বাবার প্রেমে পাগল হয়ে গেছে কাঁদে চিল্লায় কান্দে বাবা ও বাবা আমারে তুমি এতিম বানাইলা আমারে তুমি পাগল বানাইলা আমারে তুই তুমি সইলা গেলা ছেলে একবার বাবার কাছে দরায়া দাবার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে হঠাৎ বাবার কথা অনেক মনে পড়লো কাপনের কাপড়টা খুললেন কাপনের কাপড় খুলিয়া দেখে রে বাবার চেহারা আর মানুষের সুরত নাই একটা পশু সুরত হয়ে গেছে বাবারা ওই চেহারা মুখ মুবারক যে মুখ দিয়া নবীর দরুদ পড়ে সেই মুখটা কি হয়েছে আকৃতি পরিবর্তন হয়ে গেছে যুবক একটা চিৎকার দিয়ে কান্দে ডাক দিয়ে বলে মা
সেই মুখমণ্ডল তো মানুষের সুরত নাই সকালবেলা মানুষ আসবে দেখবে যখন বাবার সিয়ারাখানা এই সিয়ারাখানা যখন দেখবে রে আমি কি জবাব দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কি জবাব দিব লোকজনের কাছে এই কথা বলতে বলতে ফেরেশতা দেখে গেলেন বাবার একদরি চলে গেছেন রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার নবী যে जिंदा প্রমাণ করে হাদিস শরীফ আল্লাহু আকবার বলো না আল্লাহু আকবার দূরে গেছে নবীজি বলে ফেরেশতারে কি দেখে আসলাম বলে হুজুর যে মুখ দিয়ে আপনার দরুদ পড়তো মিলাদ পড়তো সেই মুখের আকৃতি নাই ফেসটা পরিবর্তন হয়ে গেছে একটা পশুর মতো হয়ে গেছে আমার নবী বলে কি শুনাইলা নবীজি রওজা থেকে রওনা হয়ে আশিকের বাড়ি পর্যন্ত জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমি যেদিকে তাফিরাই নাকি নবীজি কে সেদিকে দেখি যেদিকে তাফিরাই নাকি সেদিকে নবীর দেখি নবীর প্রেমে পাগল আমি নবীর প্রেমে লইয়া যাও গো মদিনায় নবীর প্রেমে পাগল আমি লইয়া যাও গো এক নজরে দেখব আমি সোনার মদিনা বল এক পলকে দেখব আমি আরো জোরে বলেন এক নজরে দেখব আমি উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী লইয়া যাও গো মদিনা লইয়া যাও গো এরে উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী লইয়া যাও গো ওরে এক পলকে দেখব আমি এক পলকে দেখব আমি ওই যে সোনার মদিনা এক পলকে দেখব আমি ওই যে সোনার ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে জোরে বলেন মারহাবা এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ উম্মতের কান্ডারি নবী দরুদ নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে আশিকের বাড়ি ঘরের মধ্যে সে দেখে সন্তান বেউসে পড়ে আছে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন আশিকের মুখের কাপড়ের কাপড় খুললেন কাপড় খুলিয়া আশিকের মুখখানা দেখলেন বাবা গভীর মনোযোগ খেয়াল করবেন যুবক ভাইয়েরা এবার মুখখানা খুললেন খুলিয়া নবীজি হাত মুবারক এই হাত মুবারক দিয়া মুখটার মধ্যে একবার মুছে দিল লাগায় দিলেন যুবকের ঘুম ভাঙলেন যুবক ঘুম ভেঙে দেখে যে একজন আল্লাহ নবী ঘরের মধ্যে সুগ্রাম ঘরের মধ্যে একজন সাদা সাদা কাপড় পরিধিত দাঁড়ায় আছে একজন গমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছেন বাবা ডাকতে বলবে আপনি কে গো আমার ঘরের মধ্যে আপনি কি আগমন করলেন গমের মধ্যে কথা হয় নবীজি বলতে সাশিক্রে আমি আমি নবী উম্মাতের কান্ডারি জোরে জোরে বলো মারহাবা যুবক ডাকতে বলে নবী গো আমার নবী আপনি উম্মতের কান্ডারি সারা জীবন আমার বাবা আপনার উপরে দরুদ পড়েছে আজকে আমার বাবা ইন্তেকালের পরে নবী গো আমার বাবা ইন্তেকালের পরে আমি আমার বাবার সিয়ারা মুবারকের দিকে তাকায় দেখি বাবার সিয়ারা তোর মানুষের সুরত নাই আমি আশিক পাগল হয়ে গেছি নবী গো আপনি ঘরের মধ্যে আপনি আমার বাবার মুখটা দেখলেন একবার কি দেখেন নাই বাবার মুখটা এমনি আল্লাহর নবী ডাকতে বলে যুবক রে শব্দের মধ্যে কথা হয় ডাকতে বলে যুবক কান্দিস না
আমার আশিকের এই জিয়ারত শুরু হয়েছে ফেরেশতা আমার কাছে খবর জানায় দিছে আমি নবীর রওজায় থাকতে পারি নাই আমি নবীর রওজা থেকে আমার আশিকের বাড়ি আমি নবী আগমন করেছি জোরে বল মারহাবা আর জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা ও মদিনা তোমার নাম শুনিয়া হইলাম গপাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া হইলাম গপাগল আর জোরে বলেন তোমার নাম শুনিয়া হইলাম গপাগল দিদার পাই ও নবী ও এই মোরাদপুরের আশেক আমি আপনার প্রেমে গো আল্লাহ সোনার মদিনা তোমার নাম শুনিয়া হইলাম পাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া আশিক রাসূল ভাইরা জোরে জোরে চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন তোমার নাম শুনিয়া হইলাম পাগল দিদার পাইলাম না তোমার নাম কত হাসি যাই যে মদিনা কত হাসি যাই রে মদিনা সালাম জানাই আমি পাপি কান্দি গো বসে যাওয়ার সাধ্য নাই আমি পাপি কান্দি গো বসে নবী যাওয়ার সাধ্য কত ধনী মদিনাতে যায় নবী গো মদিনাতে আমি গোনাগার কান্দি গুব সে যাবার সাধ্য নাই বলে আমি পাপি কান্দি গুব সে যাবার কবে যদি হবে দিদার কবে নাই তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না বাবা কত আজি এখন মদিনায় এলাম বাইকিয়া রাসূল আল্লাহ বলে একটু চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন আল্লাহ এই মাধবপুরের মুরাদপুরের জমিনে বসে তোমার পাপিরা কান্দে একটি বার মদিনায় লও নবী যদি দেখতে চাই যার দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় যার রওজা জিয়ারত করলে গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ সেই মদিনায় একবার পৌঁছায় দাও তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল ওগুলা হাজি মদিনার পথে আমি
পাপি কান্দি গো বসে সোনার বাংলাতে হায় হায় লাখো হাজি মদিনার পথে আমি পাপি কান্দি গো বসে সোনার বাংলাতে ওরে নাই যে পাখা নাই যে টাকা নাই যে তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম একটু মহব্বত বলেন তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার এ দুনিয়ার মুসলমান আমি আসেন পাগল হয়ে গেছি নবী গো আপনারা আসেন আজকে বাবার মৃত্যু লাশ ঘরের মধ্যে রাখিয়া গো নবী গো আমি আসে পাগলের বেশে পাগল হইয়া গেছি নবী গো আমার নবী ডাক দেবল আশেখ আর কান্দিস না আমি নবী রৌজায় থাকতে পারি নাই আমি নবী যাই আমি উম্মাতের কান্ডারি আমি নবীর উপরে যে আশেক দুরুদ পড়েছে তার মুখের সিয়ারা সুরত তেমনি হইতে পারে না বাবারে কান্দিস না আমি নবী মদিনা থেকে আসি তোর বাড়ির আঙ্গে নাই এই কথা বলিয়া নবী রওনা হয়ে গেলেন এবং আশেক লাভ ঘুম ভেঙে গেলেন ঘুম থেকে উঠে তাকায় দেখে বাবার লাশের মুখটা খোলা মুখের দিকে তাকায় দেখে নূরের সলুকমার মুখের মধ্যে একটা বার বাবার মুখটা দড়িয়া চিৎকার মেরে বলে বাবা গো তুমি বড় ভাগ্যবান আমার নবী তোমার ঘরের মধ্যে আগমন করেছে বাবা গো তুমি আমার নবীর এত ভালোবাসতে বাবা গো তোমার এতেকাল পরে আমার নবী মদিনার নবী মদিনায় নাই আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না যে মুখ দিয়া নবীর দুরুদ পড়লে এত পরিমাণ ফায়দা পাওয়া যায় এত পরিমাণ বাজান রেখি পাওয়া যায় দয়া পাওয়া যায় আমরা নবীর উপরে দুরুদ পড়ি আর ওরা আমাদেরকে বাতিল বলে কত কিছু বলে আমার আল্লাহ রোজা রাখে না নামাজ পড়ে না যাকাত দেয় না আমার আল্লাহ একটা কাজ করে সদা সর্বদায় আমার নবীর উপরে দুরুদ পড়ে জোরে জোরে বলেন ঠিক কিনা